আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে আপনাদের সুপরিচিত লেখিকা মুন্নি আক্তার প্রিয়াপুর গল্প যেদিন তুমি এসেছিলে গল্পের 47 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভালোবাসার জন্য কাতর এক তৃষ্ণার্ত প্রেমিক তার প্রিয়তমাকে বুকে জড়িয়ে তৃষ্ণা মেটাচ্ছে। একটু চাওয়া একটু পাওয়াতে যে এত সুখ এত আনন্দ থাকতে পারে তা বোধ করি দুটো ভালোবাসার মানুষ ব্যতীত আর কারো পক্ষেই উপলব্ধি করা সম্ভব নয়। বাইরে তখনও প্রবল বৃষ্টি, বাতাসে তোরে দরজার পর্দা উঠছে, বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে বারান্দা। ফুপ্পি কেঁদে ওঠা অর্ষর মুক্ত কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় আহনফ। আবেশে বন্ধ দুচুকের পাতা বেদ করেও দুফুটা অস্ত্র গড়িয়ে পড়ল অর্ষার। এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে ঘরের দরজাটা লাগিয়ে দিল আহনফ। লাইট নিভানোর প্রয়োজন হলো না, এর পূর্বে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো। বৃষ্টির সাথে সাথে আকাশের গুলুম গুলুম শব্দ শোনা যাচ্ছে। মৃদু আতকে উঠলেই বাহুর বন্ধন আরো জোরালো করছে আহনফ। তার ইচ্ছে করছে অর্ষাকে বুকের ভিতর ঢুকিয়ে রাখতে। সজ্ঞানে এবার সে অসম্ভব পর একটি কাণ্ড ঘটিয়ে ফেলল, প্রগাঢ় চুম্বনে নিবদ্ধ করে নিল প্রিয়তমার অস্ত্রদয়। বৃষ্টির রাতকে সাক্ষী রেখে রহস্যময় সুন্দর রজনী কাটে দুজনের। যে প্রহরটি দুজনের জন্যই ছিল অনাকাঙ্ক্ষিত তবে ইচ্ছেময়। ওয়াও, মাটির সোদা গন্ধে মুখরিত চারপাশ। তিয়াসকে কোলে নিয়ে বসে আছে অর্ষা, তার চোখে মুখে খুশির আবরণ। আহনফ আজ এই বাড়ি থেকেই অফিসে গেছে, ভাই ভাবি বাড়িতে ফিরেছে কিছুক্ষণ আগে। কুসুম আর তিয়াসকে বাড়িতে পৌঁছে দিয়ে রুহুল অফিসে চলে গেছে। কুসুম শাড়ি পাল্টে অর্ষার পাশে এসে বসল আর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, মিটি মিটি হাসছিস কেন? অর্ষা হক চুকিয়ে যায়, মেঘ মন্দ কণ্ঠে বলল, কই না তো, রোজা আছিস? হ্যাঁ। টুম্প এসেছিল? তিয়াসের চুলে হাত বুলিয়ে দিতে দিতেই বলল কুসুম। অর্ষা এবার লজ্জায় পড়ে যায়, ভাবে কি করে সে কথাটি জানাবে বুঝতেই পারছে না। উত্তর না পেয়ে কুসুম তাকালো অর্ষার দিকে। অর্ষা এনিয়ে বিনিয়ে বলল, এসেছিল কিন্তু পরে চলে গেছে। চলে গেছে কেন? তোর ভাই না বলে এসেছিল তোর সাথে যেন থাকে? অর্ষা ফাঁকা ঢোক গিলে মনে মনে প্রবোধ গুণে, এত লজ্জা পাওয়ার কি আছে? আহনফ তার স্বামী, সে আসতেই পারে, রাতে থাকতেও পারে, এত সহজ সত্যি কথা বলতে এত কিসের ভীরুতা, কিসেরই বা এত ইতস্ততা? সে জীব দিয়ে ঠোঁট বিজিয়ে বলল, থাকার জন্যই এসেছিল, আহনাফ এসেছিল রাতে, তাই টুম্পা চলে গিয়েছিল। কি বলিস, ও আসবে আগে বলবি না? রাতে শাক ডিম দিয়েই ভাত খাইয়েছিস? হুম, আমিও জানতাম না সে আসবে। কোথায় এখন? অফিসে গেছে। কুসুম এই প্রসঙ্গে আর কিছুই বলল না, কিছুক্ষণ কেয়ার কথা বলল, বোনের জন্য যে হৃদয় পড়ে সেটা স্পষ্ট। অর্ষা কুসুমকে আশ্বস্ত করে বলল, তুমি অযথা টেনশন করো না, আজকে ভাইয়া আসলে আমি কথা বলবো। দুপুরে গোসল করে নামাজ পড়ে শুয়েছে মাত্রই সেই সময় আহনাফের ফোন আসে, মুচকে হাসে অর্ষা। ফোন রিসিভ করে অভিমানী কণ্ঠে জিজ্ঞাসা করে, সকালে অফিসে পৌঁছে ফোন করেননি কেন? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা? অবশ্যই সত্যি কথা বলবেন। আমার না খুব লজ্জা লাগছিল। আহনাফের কথার ধরন শুনে অর্ষা খিলখিল করে হেসে ওঠে, ওর হাসির শব্দ ফোনের অপর প্রান্ত থেকে নীরব হয়ে শুনে আহনাফ। নতুন নতুন প্রেমে পড়লে যে রকম অনুভূতির সঞ্চার হয় দুটি হৃদয়ে, বহমান থাকে এই দুটি মানুষের অবস্থানও ঠিক সেই রকম। আহনাফের কোনো সারা শব্দ না পেয়ে অর্ষার হাসি মিলিয়ে যায়। লাইনে আছে নাকি কেটে দিয়েছে? শিওর হওয়ার জন্য কান থেকে ফোন সরিয়ে নিয়ে দেখলো একবার, লাইনে তো ঠিকই আছে। সে পুনরায় ফোন কানে নিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে ফিরতে উত্তর এলো, শুনছি। চুপ করে আছেন কেন? বললাম তো শুনছি, আমি তো এতক্ষণ কিছুই বলিনি, আপনি কি করে শুনলেন? সবসময় শুধু কথাই শুনতে হবে? তবে হাসির শব্দ শুনছিলাম। অর্ষা থমকে যায়, কণ্ঠ খাদে ফেলে বলে, ধুর, এখন থেকে তো আপনার সামনে হাসতে গেলেও আমার 10 বার ভাবতে হবে কেমন না কেমনভাবে হাসি, আমি আল্লাহ ভালো জানে। তিনি তো সব কিছু জানেন, সত্য জানেন, আমিও তোমার হাসির ব্যাপারে জানি। কি জানেন? এই যে তোমার হাসি সুন্দর, হাসির শব্দ সুন্দর, চাপা। শোনো, আমি কোনো মেয়ে পটাচ্ছি না যে চাপাবাজি করতে হবে, আর এসব মেয়ে পটানো ফটানো আমার ধাতে নেই। আমি আমার বিয়ে করা বউয়ের হাসির প্রশংসা করছি। তার হাসি কার কাছে কেমন সেই সব জেনে তো আমার কোনো কাজ নেই।
আমার বউ আমার কাছে সেরা, তার হাসি আমার কাছে বিশ্বের সব মেয়ের হাসির থেকে সুন্দর। তোমার কোনো দ্বিমত আছে? দ্বিমত থাকলেও কি মানবেন? তা অবশ্য মানব না। যাই বলেন, আমি কিন্তু পটে গেছি। পটলেও তুমি আমার, না পটলেও তুমি আমার, তোমার ক্ষেত্রে কোনো ছাড় নেই। ইউ আর পারমানেন্ট মাইন, অনলি মাইন। অর্ষ মুচকি হাসে। যতটা ধৈর্য ধারণ সে করেছিল তার ফল বোধহয় এখন পাচ্ছে। অন্য পাশ ফিরে শুয়ে বলল, আপনি কি একটা কথা জানেন? কি? আপনি যে অনেক রোমান্টিক। অবশ্য আমি কখনো ভাবিও নি আপনি এত রোমান্টিক। আমি তো ভাবতাম আপনার মধ্যে রসকস কিচ্ছু নেই। আনাফ শব্দ করে হেসে ওঠে, চেয়ারে পিঠ ঠিকই বলে, আমিও জানতাম না। জানবো কি করে বলো, আগে তো আর বউ ছিল না। ও আচ্ছা, আপনি যে রোমান্টিক তা শুধু আমাকেই জানাচ্ছেন? অবশ্যই। তুমি কি চাচ্ছ আমি পুরো বিশ্ববাসীকে জানাই? অর্ষা হেসে ফেলে বলল, না। দেখো, তুমি যদি চাও আমি পুরো বিশ্বকে জানাতে রাজি আছি আমি তোমায় কতটা ভালোবাসি। তবে আমি কতটা রোমান্টিক, আমার মাঝে কতটুকু প্রেম রয়েছে তা শুধু একমাত্র তুমিই জানবে, আর জানবে ফারুক স্টোরির ভিউয়ার্সরা। তুমি এই প্রেমের, এই ভালোবাসার হকের দাবিদার। আমি চাই আপনি আমায় কতটা ভালোবাসেন এটা শুধু আমিই জানি, আমিই বুঝি। আমার বড্ড ভয় হয় যদি এই ভালোবাসাময় কারোর নজর লেগে যায়। লাগবে না, তুমি আমি আমার সারা জীবন একসাথে থাকবো, একসাথেই বাঁচবো। আপনি অন্যদের সামনে যেমন গম্ভীর রাস বাড়ি ছিলেন তেমনই থাকবেন, ঠিক আছে? অনফ হেসে বলল, ঠিক আছে। আর তুমিও যেমন চুপচাপ ভীতু আর বোকা স্বভাবের ছিলে তেমনই থাকবে। তোমার চঞ্চলতা, তোমার চোখে আমার জন্য অস্থিরতা শুধু আমিই দেখতে চাই। চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসে অর্ষা। ফোনের অপর প্রান্তে প্রাণ ছুড়ানো হাসিতে মনকে তৃপ্ত করে অনফ নিজেও। এদিকে সকালের মেজাজ ভীষণ খারাপ। কাদা পানি পেরিয়ে সে খুব সাবধানে পাফেলে হাঁটছে। মেজাজ খারাপের কারণ তার ভাই মাহিত গতকাল রাতে বলল, সকাল তুই রেডি থাকিস, আমি তোকে স্কুলে দিয়ে আসব। সকালও তাই ওর বান্ধবীদের বলে দিয়েছে স্কুলে চলে যেতে, রেডি হয়ে বের হবে। তখন শেরিনা বেগম জানালেন, জরুরি কাজে মাহিত আরও আগেই অফিসে চলে গেছে। একথা শোনার পর মিষ্টি মেয়ে সকালের সকালটাই খারাপ হয়ে গেল। মেজাজ খারাপ নিয়ে সে কি পরীক্ষা দেবে কে জানে। বামসাইডের রাস্তা থেকে রিক্সার টুংটাং শব্দ শুনে সকাল দাঁড়িয়ে যায়। বৃষ্টি বাদলের দিনে রিক্সা পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। ভাড়া যদিও তখন প্রায় আকাশচুম্বী, তবে উপায় নেই, কাদার মধ্যে হাঁটার চেয়ে একটু বেশি ভাড়া দিয়ে স্কুলে পৌঁছানোটাই জরুরি। রিক্সা থামানোর জন্য হাত বাড়াতে গিয়ে নামিয়ে ফেলে সে। ফাঁকা রিক্সা নয়, মানুষ রয়েছে। রিক্সাটি তবুও তার সামনে এসেই থামল। পিছনে বসে থাকা প্যাসেঞ্জারটি অন্য কেউ নয়, যার জন্য সে পাগল সেই ছেলে আহিল। হোট তুলে রাখায় বুঝতেই পারেনি তখন। আহিল আগাগোড়া পরক করে সকালকে সাদা সালোয়ার আর সাদা জুতোয় অনেকখানি কাদার ছিটে লেগে আছে। কামিজের এক কোনায় কাদার সোপসোপ দাগ। সে এবার সকালের মুখের দিকে তাকালো। আহিলকে এমনভাবে তাকাতে দেখে লজ্জায় পড়ে গেল সকাল। সে জানে তার বর্তমান অবস্থা খুবই খারাপ। এই সময়ে কি তার আহিলের সঙ্গে দেখা হতে হলো? কি দরকার ছিল? সে যুবতবু হয়ে দাঁড়িয়ে রইল, অথচ তার স্কুলে পৌঁছানো খুব প্রয়োজন, পা চলছেই না। স্তব্ধ হয়ে দৃষ্টি রেখেছে রাস্তার অন্য পাশে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল আহিল, পরীক্ষা তোমার? সকাল মুখে কিছুই বলল না, শুধু উপর নিচ মাথা জাকালো। তাহলে দাঁড়িয়ে আছো কেন এখানে? রিক্সার জন্য, উঠে আসো। জি বললাম, রিক্সায় উঠে আসো। সকাল কী যেন একটু ভাবল, বলল, না থাক আমি যেতে পারবো। যেতে পারবে সেটা আমিও জানি, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা উচিত। এভাবে রিক্সা না পেয়ে বিরক্ত হলে মাথা ঠান্ডা থাকবে না, অন্য রিক্সা নিয়ে নেব। আরে বাহ, তুমি কি আমায় এড়িয়ে চলার চেষ্টা করছো? একদম না, আপনি ভুল ভাবছেন। তাছাড়া আপনি তো বলেছিলেন আমি যেন আপনার থেকে দূরে দূরে থাকি। তা ঠিক, কিন্তু এখন তো তোমার রিক্সাটা প্রয়োজন। ঠিক আছে, আমি নেমে যাচ্ছি, তুমি যাও এই রিক্সায়। আপনি কেন নামবেন? আপনি যান, সমস্যা নেই তো। আহিল রিক্সা থেকে নেমে বলল, রাস্তার ওই পারে আমার বন্ধুর বাসা, এটুকু আমি হেঁটে যেতে পারবো, তুমি যাও। সত্যি বলছেন? মিথ্যা হলে নামার প্রয়োজন নেই, আমার রিক্সা শেয়ার করতে পারবো। সত্যি? এবার যাও তুমি, দেরি হয়ে যাচ্ছে না। সকাল হাতঘড়িতে সময় দেখে নিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকলে সত্যি দেরি হয়ে যাবে। সে রিক্সার কাছে গিয়ে বলল, যাই তবে, সাবধানে যেও, মন দিয়ে পরীক্ষা দিও। দোয়া করবেন? অবশ্যই। বাই দেবে কি পরীক্ষা এখন? সাময়িক। আচ্ছা, সাবধানে যেও। আহিল রিক্সাওয়ালাকে বলে দিল, মামা স্কুলের সামনে নামিয়ে দিন। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল।
আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। সেই কামনাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।